কিন্তু যে পরিস্থিতিতে আমরা আজকে এই পুলিশ বাহিনী সহ সারা বাংলাদেশ নতুন একটি ব্যবস্থাপনা পেয়েছি, নতুন করে বাংলাদেশকে তৈরি করার সুযোগ তৈরি হয়েছে আমাদের সামনে, সেখানে আমরা মনে করেছি যে এই দিবসটি সবচেয়ে বিফিটিং হবে যদি এটিকে আমরা যে বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই বিপ্লবের যারা মূল নায়ক ছাত্র জনতা, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বিপ্লব অর্জন করেছি, এই নতুন স্বাধীনতা পেয়েছি আমরা, দীর্ঘ দুঃশাসন থেকে মুক্তি লাভ করেছি, স্বৈরাচার থেকে মুক্তি লাভ করেছি, তাদের উদ্দেশ্যেই উৎসর্গ করা। আমার মনে হয় সবাই সেই বিষয়টি অত্যন্ত ভালোভাবে নিয়েছেন। আমরা এখানে আসার আগে আমাদের যিনি একজন এই আন্দোলনের সেনানী সাজ্জিদ আলম, আপনারা জানেন যে তার একটি নতুন পরিচয়, তাকে যেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটির সভাপতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেটির সাধারণ সম্পাদক করা হয়েছে আমাদেরই এই বঙ্গের উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব সাজ্জিদ আলমকে, তাকে সহ আমরা তাকে আবারও ধন্যবাদ জানাই, এবং তাকে সহ আমরা আমাদের পাশে শহীদ জননী রয়েছেন আবু সাইদ, তার বাসায় আমরা গেছি, সেখানে আমরা তার কবর জিয়াত করেছি, দোয়া করেছি তাদের জন্য। একই সঙ্গে আমরা দোয়া করেছি সকল শহীদের প্রতি, তারা যদি আজকে এই আন্দোলন না করত, সে আন্দোলন যদি সফল না হতো, আমরা জানি না যেটা আপনারাও বলেছেন আর কত রক্ত গঙ্গা বত, আর কত রাজপথ রক্তে রঞ্জিত হতো, আমরা অনেককে হারিয়েছি, যারা চলে গেছে, যারা আমাদের আমরা যাদেরকে ফেরত পাবো না, তারা একটা দর্শন একটা আদর্শের জন্য নিজেদেরকে জীবন দিয়েছে, যে আদর্শটার কথা আপনাদের সবার মাঝে সবার কথায় সবার কণ্ঠে উচ্চারিত হয়েছে। আজকে সবার এই যে হল ভর্তি মানুষ, এবং আমার মনে হয় আরও অনেকেই কথা বলার জন্য উন্মুখ ছিলেন, অনেকে বলতে পারেন নাই, এবং আপনাদের কথা শুনে আমার কাছে মনে হয়েছে সবাই আসলে বলতে চান, সবাই আসলে একটা প্রত্যাশা, একটা স্বপ্ন থেকে অনেক কিছু আপনারা এখানে, মানে যে অনাচার হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে দুঃশাসন ছিল সেটার ব্যাপারে অনেকেই মুখ খুলতে চান, এবং আমরাও শুনতে চাই। আমার অন্যতম উদ্দেশ্য ছিল যে আসলে মাঠ পর্যায়ে আপনাদের সবার সঙ্গে মিলিত হব, এবং সবার যে সুযোগ তৈরি হয়েছে, আমাদের পুলিশ দেশের জন্য একটি অন্যতম শক্তি, দেশের শান্তি শৃঙ্খলা প্রগতির জন্য যে দর্শনকে আমরা ধারণ করি, পুলিশ বাহিনী সেই দর্শন নিয়ে এগিয়ে যাবে, সেটাই কাঙ্ক্ষিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা আমাদের উপর যে দায়িত্ব, সে গুটি কয়েক বিপদগামী সদস্যের কারণে নেতৃত্ব পর্যায়ে, আমি সাধারণ সদস্যের কথা বলবো না, নেতৃত্ব পর্যায়ের গুটি কয়েক অফিসারের কারণে আমরা আমাদের প্রতি যে দায়িত্ব ছিল সেটি ঠিকভাবে পালন করতে পারি নাই, সেটি পুলিশ প্রশাসন পারে নাই, সেটি জেলা প্রশাসন পারে নাই, সিভিল প্রশাসন পারে নাই, অন্য কোনো ডিপার্টমেন্ট পারে নাই, কিন্তু পুলিশের বিষয়টি আরও বেশি মানুষের কাছে ভোগান্তির শিকার হয়েছে, এ কারণে যে পুলিশকে মানুষের সঙ্গে কাজ করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়। আমরা মানুষকে সবসময় আমাদের সহায়ক শক্তি মনে করি, এবং সেটাই একটি আদর্শ পুলিশ বাহিনীর লক্ষ্য হওয়া উচিত। জনগণের জন্য পুলিশ, জনগণকে নিয়ে পুলিশ, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য পুলিশ। আমরা জানি যে আজকের যে পুলিশ বাহিনীর মূল দর্শন, সেই 200 বছর আগে যখন লন্ডন মেট্রোপলিটন পুলিশ হয়, তখন রবার্ট পিল যিনি কমিশনার ছিলেন সেই মেট্রোপলিটন পুলিশের, পরবর্তীতে তিনি সেখানকার প্রধানমন্ত্রী হন ইংল্যান্ডের, তার যে দর্শন ছিল যে পুলিশ হচ্ছে জনগণ, জনগণই হচ্ছে পুলিশ, আসলে ঠিক তাই। আপনাদের কাছে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যে আকাঙ্ক্ষার বাস্তবায়ন আপনারা পান নাই, আমি কথা দিতে চাই
আমরা সেই ধরনের পুলিশ কিন্তু তৈরি করতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যে উইল পাওয়ার, যে নির্দেশনা, তার বহিঃপ্রকাশ কিন্তু পুলিশ সংস্কার কমিশন। অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিরা এই কমিশনে রয়েছেন, তারা সব স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলছেন যাতে করে পুলিশ বাহিনীর কাঙ্ক্ষিত পরিবর্তন আসে। সেটি দরকার এই কারণে, কারণ তারাই কিন্তু মানুষের জন্য কাজ করবে। আজকে আমরা এখানে সকল জেলা এই অঞ্চলের পুলিশ সুপারদের এনেছি। আপনারা নিজেরাও উপলব্ধি করেছেন মানুষ কি চায়, আমরা কি চাই, জনগণ কি ধরনের পুলিশ চায়, আমরা কি ধরনের বাংলাদেশ চাই। এই সুযোগ সব সময় আসবে না, এই সুযোগ 15 বছর পর, 16 বছর পর সহস্র ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসছে, সেই সুযোগ কিন্তু সবসময় আসবে না। আমরা এই ফোরামে এবং আপনাদের সবার সামনে বলতে চাই, আমরা অনেকগুলি ধারাবাহিকভাবে যে পরিবর্তনের সূচনা, প্রথমত ব্যাপক হারে বদলি হয়েছে। আপনারা জানেন এখানে পুলিশ সুপার থেকে শুরু করে রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার এবং এই অঞ্চল সহ সকল অঞ্চলে পুলিশের যে কি পোস্ট যেগুলি আছে, পুলিশ সুপার সহ তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রতিটি জায়গায় আমরা বদলি করেছি, আমাদের করতে হয়েছে। এবং আমরা বদলি করার যে প্রক্রিয়া, সেখানে যারা যোগ্য, যারা কোনো ধরনের আমাদের যে ব্যবস্থাপনা রয়েছে যাচাই করার, সেই যাচাইয়ের মাধ্যমে আমরা মনে করেছি যে এই ব্যক্তিটা ওই জায়গায় তার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন, সেই ধরনের ব্যক্তিকে অফিসার ইনচার্জ করা হয়েছে, তাকেই পুলিশ সুপার করা হয়েছে, তাকেই রেঞ্জ ডিআইজি করা হয়েছে, তাকেই পুলিশ কমিশনার করা হয়েছে। এবং এই জায়গায় এই পদগুলি ফিল আপ করার জন্য আমরা দেখেছি দীর্ঘদিনের বঞ্চনা, যে বৈষম্যের জন্য যে আন্দোলন আমরা করেছি, আমাদের ছাত্র সমাজ করেছে মূলত, এবং তাদের নেতৃত্বে সারা দেশবাসী একত্রিত হয়েছে, সকল পলিটিক্যাল পার্টি ফ্যাসিস্ট রেজিম ছাড়া প্রত্যেকেই যে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, না হলে কিন্তু হতো না, সবার সম্মিলিত প্রচেষ্টা। একমাত্র ফ্যাসিস্ট শক্তি, একমাত্র স্বৈরাচারী শক্তি এবং তাদের দোসর যারা ছিল তারা বাদে আপামর সকল জনসাধারণ এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। আমি আবারও দেশের সংগ্রামী জনতাকে এবং সংগ্রামী জনতাকে একতাবদ্ধ করার জন্য এই যে আমাদের ছাত্র সমাজ আবারও নতুন করে তাদেরকে নেতৃত্ব দিয়েছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই পুলিশকে পদায়ন করার জন্য, এই পুলিশকে যারা দীর্ঘদিনের বঞ্চনার শিকার ছিল, আমাদের পুলিশ সুপার থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আমরা সরকার, সদস্য সরকার তারা অনুধাবন করেছে, আমরা দাবি করেছি, এবং সেই জায়গায় কিন্তু সবার যে কাঙ্ক্ষিত যে বঞ্চনা, বঞ্চনার জায়গা থেকে, তাদের বৈষম্যের জায়গা থেকে যেই ব্যবস্থা নেওয়া দরকার সেটি সরকার নিয়েছে, পুলিশ বাহিনী নিয়েছে, এখন আমাদের দেওয়ার পালা, এখন আমাদের কাজ করার পালা, এখন আমাদের সামনে এগোনোর পালা, এখন আমাদের দূরত্ব ঘোষণার পালা, এখন আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই যে ছাত্র জনতার উপর হামলা মামলা, তাদেরকে মারা, তাদেরকে মেরে ফেলা, তাদেরকে পশুর মতো মেরে ফেলা আমরা দেখেছি। সেখানে আমাদের কিছু সহকর্মী জড়িত ছিল, সেখানে মূল ফ্যাসিস্ট শক্তি, স্বৈরাচারী শক্তি এবং তাদের দোসররা কীভাবে অস্ত্রের লাইসেন্স নিয়েছে, দীর্ঘ 15 বছর বৈধ কেউ অস্ত্র পায় নাই, অস্ত্র যার পাওয়ার কথা না সেই শক্তি তারা অস্ত্র পেয়েছে, বৈধভাবে অস্ত্র নিয়েছে এবং সেটা অবৈধভাবে ব্যবহার করেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই অস্ত্র ব্যবহৃত হয়েছে আমাদের নিরীহ জনগণের বিপক্ষে। এই অস্ত্র আমরা ইতিমধ্যে যেসব বৈধ অস্ত্র যাদেরকে দেওয়া হয়েছিল তাদের তালিকা করেছে, এবং তাদের কাছ থেকে অধিকাংশ বৈধ অস্ত্র আমরা ইতিমধ্যে সরকারের জিম্মায় নিয়েছি। এই অস্ত্রের নতুন করে অস্ত্র নীতিমালা করা হচ্ছে যাতে করে সরকারি অস্ত্র, বৈধ অস্ত্র কেউ ব্যবহার করতে না পারে।
আমরা এর মধ্যে এর আগে দেখেছি যে অবৈধ অস্ত্র ব্যবহৃত হয়েছে, কিন্তু এবার দেখলাম বৈধ অস্ত্র জনগণের বিপক্ষে ব্যবহৃত হয়েছে। সে ব্যাপারে আপনাদের সবার সজাগ থাকতে হবে, যাতে করে কেউ আর জনগণের জানমাল নিয়ে সিনেমা খেলতে না পারে। আমি অত্যন্ত ব্যথাতুর চিত্তে স্মরণ করছি এই এলাকায় শহীদ আবু সাইদ সহ যারা এই আন্দোলনে নিহত হয়েছে, শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের প্রত্যেককে, তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন এখানে উপস্থিত রয়েছেন। আমি স্মরণ করছি এই আন্দোলনে যে সকল ছাত্র জনতার পরিবার সদস্য আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা জানি ঢাকার পঙ্গু হাসপাতালে, চক্ষু হাসপাতালে এখনও অনেকে চিকিৎসা গ্রহণ করছেন, অনেকেই চিরস্থায়ীভাবে চক্ষু হারিয়েছেন, দুই চোখের আলো চলে গেছে, আমরা দেখতে গেছি সেখানে, অনেকেই চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করছে। এই কারণে কিন্তু আজকে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটি গঠন করা হয়েছে, অন্যতম উদ্দেশ্য শহীদদের তাদের পরিবারের জন্য আর্থিক ব্যবস্থাপনা, যারা আহত হয়েছে তাদের জন্য যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। আমি এখানে এই মঞ্চে ঘোষণা করতে চাই, এই শহীদ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমরা কন্ট্রিবিউট করব, এবং এখানে আমি অনুরোধ করব পাশাপাশি যারা বিত্তবান সবারই নৈতিক দায়িত্ব, এই আন্দোলনে যারা ছিল, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানো। মেট্রোপলিটন পুলিশ যে উদ্দেশ্যে 6 বছর আগে গ্রহণ করা হয়েছিল, আমরা হয়তোবা বিশেষ করে এই সময়ে কাঙ্ক্ষিত মানের সেবা দিতে পারেনি, সেটা অনস্বীকার্য। তবে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল দীর্ঘ ইতিহাস রয়েছে, আপনারা সবাই জানেন। স্বাধীনতা যুদ্ধে এই পুলিশ বাহিনীর সদস্যরাই রাজারবাগে প্রথম প্রতিরোধ যুদ্ধ তৈরি করেছিল। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা করোনার সময় যেভাবে মানবিক পুলিশ হয়ে উঠেছিল, যেভাবে মানুষের জন্য আমাদের 100-এর অধিক পুলিশ সদস্য সে সময় তারা নিজের জীবন দিয়েছে। যখন নিজের আত্মীয় স্বজন কেউ সৎকার করতে আসে নাই, কেউ দাফন করতে আসে নাই, এই পুলিশ সদস্যরা, আমাদের সদস্যরা লাশ দাফন করেছে করোনার সময়। তা আমরা এই মানবিক জায়গাটা কেন হারালাম, আমরা কেন মানুষের প্রতিপক্ষ হলাম, এটা একটা সোল সার্চিং প্রশ্ন। আমাদেরকে মানুষের পাশেই থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এ প্রসঙ্গে আরেকটু কথা বলে রাখি, আপনাদের অনেকের হয়তোবা অনেক ধরনের ব্যক্তি বিশেষে, পুলিশ বিশেষে, অফিসার বিশেষে ক্ষোভ আছে, সেটি কিন্তু পুরো পুলিশ বাহিনী না। আপনারাও বলেছেন যে 2,15,000 পুলিশ বাহিনী, সেই বাহিনীর সকল অধিকাংশ সদস্য তারা নিজের দায়িত্ব অনুযায়ী কাজ করতে চায়, তারা কেউ রাজনীতি করতে চায় না, তারা কেউ ব্যবসা করতে চায় না। এটা আমিও বলেছি যে বাণিজ্য করা পুলিশের কাজ না, ব্যবসা করা পুলিশের কাজ না, রাজনীতি করা তোমার কাজ না। আমার ডিস্টিংটিভ জব আছে, আমার নির্দিষ্ট করা কাজ আছে, আমার কাজের মাধ্যমে মানুষের সেবা করব। আর যদি কেউ মনে করেন কোনো পুলিশ সদস্য যে আপনি রাজনীতি করবেন, প্লিজ আপনি কুইট করেন। রাজনীতি, এবং আমরা যেটা দেখেছি পুলিশের নিয়োগ সম্পর্কে বলা হয়েছে, অন্য জায়গায় নিয়োগ সম্পর্কে বলা হয়েছে, একটা চর্চা, একটা বেআইনি চর্চা শুরু হয়েছিল, যেখানে ছাত্রলীগ পর্যায়ে ইউনিভার্সিটি থাকবে, ওখানে ছাত্রলীগ হিসাবে মাস্তানি করবে, সকল ধরনের অপকর্ম অন্যায় করবে, হল দখল থেকে আরম্ভ করে যাবতীয় চাঁদাবাজি থেকে আরম্ভ করে সব কিছু করবে, এবং একটা পর্যায়ে ওরাই বিসিএস দেবে, ওরাই আবার বিভিন্ন প্রশাসনে, পুলিশে আসবে, ক্যাডার হিসেবে কাজ করবে, এবং তারা
তার ক্ষমতা অনেক, তার ক্ষমতা একদিকে রাজনীতি, একদিকে পুলিশ বাহিনীর ক্ষমতা, একদিকে প্রশাসনের ক্ষমতা। এই যে চর্চাটা, এই যে ব্যবস্থাপনাটা, এই সংস্কারগুলি না হলে, যে সংস্কার শুরু হয়েছে সেটা যদি না করি তাহলে কিন্তু ভালো, আমরা যে ভালো প্রশাসন চাচ্ছি, ভালো ব্যবস্থাপনা চাচ্ছি, ভালো সিভিল সার্ভেন্ট চাচ্ছি, ভালো পুলিশ হয়ে যাচ্ছি, তাহলে কিন্তু হবে না। রাজনীতি একদিকে, প্রশাসন একদিকে, সবার ডিস্টিংটিভ কাজ রয়েছে। আমরা এখানে আমাদের যারা রাজনীতি করেন, রাজনীতির অনেক বড় বড় নেত্রী পর্যায়ে ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছে, অনুরোধ করব রাজনীতিকে আপনারাও পুলিশকে ব্যবহার করতে চাবেন না। পুলিশের যারা আছেন এখানে তাদেরকেও বলবো যে আপনারাও কিন্তু ওই রাজনৈতিক অস্ত্রপস্ত্র নিয়ে আপনার প্রফেশনালিজম সেটা যেন নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। যে মামলাগুলি এই ছাত্র জনতার উপর হামলার ক্ষেত্রে এবং যে সশস্ত্র ছাত্র জনতা এই আন্দোলন নিহত হয়েছে, সেই মামলাগুলি অত্যন্ত সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আবু সাইদের ঘটনায় ইতিমধ্যে আপনারা জানেন আমাদের স্পেশালাইজড যে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, সেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এই মামলার তদন্ত করছে। ইতিমধ্যে এই মামলায় দুইজন পুলিশ অফিসার সহ সর্বমোট 21 জন আসামি গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি প্রতিটি জায়গায় সারা বাংলাদেশে এই ধরনের যত মামলা আছে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা তদন্ত করছি। তদন্তকারী কর্মকর্তা শুধু একাই তদন্ত করছে তা না, এটিকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের স্পেশাল টিম মনিটর করছে, তদারকি করছে এবং এই মামলাগুলি একটা পর্যায়ে ইতিমধ্যে আমাদের কথা হয়েছে। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, এই মামলাগুলি ওই ক্রাইম ট্রাইব্যুনালে যাবে, তাদের আলাদা সেট অফ ইনভেস্টিগেটর্স, সবচেয়ে ভালো ভালো ইনভেস্টিগেটর ওখানে আছে এবং তাদের প্রসিকিউটর আছে, তারা মিলে এই মামলাগুলি যেন সত্যিকার ভালো তদন্ত হয়, প্রকৃত অপরাধী যারা তারা সাজা পায় সেই ব্যবস্থা নিশ্চিত করছি। এখানে কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। ইতিমধ্যে আমাদের 21 জন পুলিশ সদস্যকে আমরা অ্যারেস্ট করেছি, আমরা কিন্তু ছাড় দেই নাই। অনেকের হয়তো এই তথ্যটা জানা আছে কিনা জানি না, 21 জন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য তারা বিভিন্ন মামলায় আসামি হয়ে অ্যারেস্ট হয়েছে, যারা সত্যিকার অর্থে বিভিন্ন ঘটনায় জড়িত। আমাদের অনেক পুলিশ সদস্যকে তারা দায়িত্ব পালনে বা সামগ্রিকভাবে নেতৃত্ব প্রদানে ব্যর্থতার কারণে তারা কিন্তু, আপনারা বলেছেন না যে বদলি কোনো শাস্তি না, বদলি শাস্তি না বা তাৎক্ষণিকভাবে কোনো কিছু ব্যবস্থা নেওয়ার জন্য সাময়িকভাবে কোথাও না কোথাও অ্যাটাচ করতে হয়, কোথাও না কোথাও ক্লোজ করতে হয়, সেই ব্যবস্থাগুলি করেছি আমরা। তবে প্রত্যেকেই সব কিছু জড়িত এটা ভাবার কোনো কারণ নাই। আপনারা কিন্তু মনে রাখবেন যে প্রকৃত অপরাধী যারা আছে তাদেরকে আমরা আইনে আওতায় আনব। পুলিশ সদস্য প্রত্যেককে অন্যায় করেছে এটি যেন আপনারাও বলেন নাই, আমরাও কিন্তু এটি মনে করি না, যে পুলিশকে অ্যাজ এ হোল প্রতিপক্ষ মনে করবেন না। কতিপয় বিপদগামী সদস্য তারা জড়িত ছিল, তাদেরকে আইনে আওতায় আমরা আনছি। পাশাপাশি ছাত্রলীগ ইতিমধ্যে আপনারা জানেন যে নিষিদ্ধ হয়েছে, তাদের কোনো রাজনৈতিক অধিকার নাই, কোথাও কোনো মিছিল করার কোনো স্কোপ নাই। যদি মিছিল করে অন্যান্য নিষিদ্ধ সংগঠন যে হবে আইনি ব্যবস্থা, তাদের ব্যাপারে একই ব্যবস্থা হবে। নিষিদ্ধ সংগঠনে মিছিল করার কোনো অধিকার নাই, নিষিদ্ধ সংগঠন সন্ত্রাস বিরোধী আইন 2009-18 ধারা বলে তাকে নিষিদ্ধ করা হয়েছে, এটি নিষিদ্ধ সত্তা এবং তার অতীত কার্যক্রম দেখেই তাকে নিষিদ্ধ করা হয়েছে।
তাকে আরবিট্রারি নিষিদ্ধ করা হয়নি যে পছন্দ না নিষিদ্ধ করে ফেললাম, নো নট দ্যাট। তাদের যে অন্যায় অপকর্ম রয়েছে সেগুলি অবশ্যই আমরা বিচার করব, তদন্ত করব, ব্যবস্থা নেব, এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আর ইতিমধ্যে যদি কোথাও কোনো জায়গায় মিছিল হয়ে থাকে, টুকটাক মিছিল করার চেষ্টা করেছে, তার পরবর্তীতে আমাদের অ্যাকশন আপনারা দেখেছেন, আমরা কিন্তু অ্যারেস্ট করেছি। একই সঙ্গে আমি বলতে চাই যে আমাদের যে পুলিশের যে কার্যক্রম, আমাদের অবশ্যই একটা প্রায়োরিটি হচ্ছে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মামলাগুলিকে ঘটনাগুলিকে সুষ্ঠুভাবে তদন্ত করা এবং যত তাড়াতাড়ি পারে এগুলি বিচারের আওতায় আনা। পাশাপাশি অন্যান্য যে সব অপরাধ অপকর্ম অতীতে হয়েছে, এখন যদি সেগুলি হয় তাহলে কিন্তু আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সবার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যে আমাদের এখন থেকে উদ্যোগী হতে হবে, আমাদের যে কোনো ধরনের অপরাধ আমরা সম্মিলিত হয়ে প্রতিহত করব। এক ভাই বলেছেন এখানে যে আমাকে খবর দিলে আমরা, হ্যাঁ খবর আমরা চাই, অনেক সময় তথ্য দরকার পড়ে, যদি জানা থাকে তথ্য দিবেন, অন্যায় কিছু নাই। তথ্যদাতার কথা গোপন রাখা হবে এটা আইনের বিধান, সাক্ষ্য আইনে বলা আছে ইভেন কোর্ট ক্যানট আস্ক আপনি কোথায় তথ্য পেয়েছেন, কোর্টও বলতে পারে না যে আমাকে তথ্যদাতার পরিচয় দাও। তো আমরা আপনাদের কাছে এই রংপুরকে, এই মেট্রোপলিটন এরিয়া এবং এই বিভাগকে সহ সারা বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিতে চাই, যেখানে যেই আন্দোলনের মূল যে থিম, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, সেই বৈষম্যহীন সমাজের জায়গায় আমরা বাংলাদেশ পুলিশ থেকে সর্বতভাবে সহায়তা করতে চাই, যাতে করে এই বৈষম্যের জায়গাটা দূর হয়, যাতে করে আমরা সবাই একটা মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক নিয়োগ থেকে শুরু করে প্রতিটি জায়গায় ওই যে যে কাজের জন্য যোগ্য তাকে যেন পদায়ন করতে পারি, তাকে যেন সেই জায়গায় আমরা বদলি করতে পারি এবং তার মাধ্যমে সেই কাঙ্ক্ষিত সেবাটা পাই। কারণ প্রকৃত অর্থে আমরা সবাই কিন্তু জনগণের পাবলিক সার্ভেন্ট, জনগণের কর্মচারী, আমাদের বেতন ভাতা থেকে শুরু করে সব কিছু জনগণের ট্যাক্সের পয়সা আসে, সেই সেবা আমরা দিতে চাই। আপনারা সকলে আজকে দীর্ঘ সময় নিয়ে আমরা এখানে মিটিংয়ে আলোচনা করলাম, আপনারা সবাই নিজেরাও ছিলেন এখানে, তো আমি আসলে অনেক কিছু লিখে আনছিলাম বলার জন্য, আমি কোনো কিছু আর লিখে পড়ার মতো আমার মনে হলো যে মুখে যা আসে তাই বলি। তো আপনারা যেই বিষয়টা বলতে চাই যে বৈষম্য বা ছোটোখাটো কোনো বিষয় যদি থাকে এইসব ক্ষেত্রে, আগে আমি অনুরোধ করব জানার জন্য, আপনি খেয়াল করেছেন যে আমরা কিছুদিন আগে এই যে দুর্গাপূজার সময় আমরা মাঠে যেরকম তৎপর ছিলাম, ঠিক তেমনি তৎপর ছিলাম অনলাইনে সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখেছি যে মানুষ কীভাবে, কিছু কিছু নিউজ সত্যি সত্যি ছিল কিছু ঘটনা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কীভাবে অপপ্রচার চালানো হয়েছে, কীভাবে মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়েছে, কীভাবে গুজব ছড়ানো হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা পুলিশকে, যে পুলিশ আমরা সব জায়গায় দিয়েছি, তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সেটার কোনো ব্যত্যয় হবে না। আর যদি ব্যত্যয় হয় সেই ক্ষেত্রে আপনারা যারা সমাজের চোখ, এই সমাজের চোখগুলি যেন আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেয়, আমাদেরকে বলে যে অমুক জায়গায় এই ব্যত্যয়টা হচ্ছে, সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা চাই। আমি আবারও আপনাদেরকে এই যে প্রতিটি ক্ষেত্রে ছাত্র জনতার বিপ্লবের যে পরবর্তী পর্যায়ে, বিপ্লবের পর প্রতি বিপ্লব অনেকে আশঙ্কা করে, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি ছাত্র জনতা, বিশেষত ছাত্ররা যেভাবে তৎপর ছিল, তার ফলে কিন্তু আমরা যেই আশঙ্কা করেছিলাম কিছু কিছু ঘটনা আপনারা দেখেছেন নিজেরাও, জুডিশিয়াল কু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আনসারের বিদ্রোহ, পুলিশের ভিতরে বিভিন্ন অপতৎপরতা, ষড়যন্ত্র, সেগুলি সব কিন্তু আমরা নস্যাৎ করেছি। তো আমরা আশা করি সামনের দিনগুলোতেও আমাদের মাঝে, ছাত্র জনতার মাঝে, আমাদের সাধারণ জনগণের মাঝে আমাদের যে
সামনে এগিয়ে যাওয়ার পালা, সেটি আমরা সুন্দরভাবে কাজ করতে পারব। এবং এই যে প্রতিষ্ঠাবার্ষিকীর যে উদযাপন, যেটি আমরা অন্যভাবে করলাম, যে বিপ্লবের চেতনায় যে আমরা আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলাম, এবং যেখানে আপনাদের কাছে আমরা যে পুলিশ সম্পর্কে আপনাদের যে প্রত্যাশা জায়গা থেকে আপনারা যে কথাগুলি বলেছেন সেভাবে যেন পুলিশকে পরিচালিত করতে পারি, সে ব্যাপারে আমাদের জন্য সবার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, এইটুকু বলে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।